আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যে মসজিদটা এখন দেখতে পাচ্ছেন, উক্ত মসজিদের আমি ইমাম ও খতিব। প্রায় 2013 সাল থেকে এ পর্যন্ত 8 বছর ধরে এখানে ইমাম ও খতিবের কাজ করে আসছি। আর উক্ত মসজিদের পটকের উপরে একটি নেম প্লেট রয়েছে, উক্ত নেম প্লেটে কয়েকটা বিষয় রয়েছে। 1 নম্বরে বিসমিল্লাহ রহমান রহিম, 2 নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 নম্বর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ব্যক্তির নাম রয়েছে, 1 নম্বরে গোলাপ খান, 2 নম্বরে আফজল খান, 3 নম্বরে আরদিল খান। কিন্তু উক্ত 3 জন ব্যক্তির সম্পর্কে আমি অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেছি, কিন্তু তাদের উক্ত পরিচয় সম্পর্কে তারা কেউ বলতে পারতেছে না যে তারা মূলত কে ছিল, কার পরিচয়। কিন্তু আমরা এখানে এটা দেখতে পাচ্ছি। 4 নম্বরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, উক্ত মসজিদের এখানে একটা যে গাগরা লস্কর গুনতে পাইলাম আর কি, এটা প্রায় 214 বৎসর। কিন্তু এটাও আমরা অনেক বিদ্য এবং অনেক ব্যক্তিদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি, কিন্তু তার সঠিক তত্ত্ব সম্পর্কে কেউ বলতে পারতেছে না। অনেকে বলে যে এই নেম প্লেটটা রয়েছে এটা সংস্কারমূলক। তাহলে আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করে জানতে পারছি যেটা, যেটা মুঘল শাসন আমল থেকেই আরম্ভ হয়েছে এমন জানা যায়। আর আরেকটা কথা আমি বলতে যাচ্ছি যে এই মসজিদটা জাদুঘর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশ সরকারের অধীনে এটা রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ আফজল হোসেন খান, উক্ত মসজিদের সভাপতির দায়িত্বে আছি। আর আমরা যে জিনিসটা এই মসজিদ সম্বন্ধে আমরা যতটুকু জানি আর কি, এটা আমাদের পূর্বপুরুষ যারা আসিল ওনাদেরই এটা কীর্তি। কিন্তু আসলেও আজ থেকে এই নেম প্লেট হুজুরে বলে গেছে যে একটা নেম প্লেট আছে, এখানে 3 জন ব্যক্তি আছে, 3 জন ব্যক্তি সম্বন্ধে আমাদের পূর্বপুরুষ যারা আসলে ওরাও সঠিক তথ্য দিতে পারে নাই। এরপরে মনে করেন যে প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে যখন যায় এই মসজিদটা, তখন ওখান থেকে লোক আসছিল, কিছু লোক আসছিল, ওনারা বলছে যে এটা 400 থেকে 450 বছর আগের মসজিদ এবং এটা প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারেই আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে এই মসজিদটি যেহেতু অনেক পুরানা একটা স্মৃতি এবং পুরনো একটা বিল্ডিং এবং একটা দর্শনীয় স্থান, অতএব এই স্থানটি, এই বিল্ডিংটি, এই মসজিদটি
সরকারি যে ব্যবস্থা করলে আরো সুন্দরভাবে দীর্ঘদিন টিকে থাকবে, মানুষের দর্শনীয় স্থান হিসেবে থাকবে। সরকারি সহযোগিতায় যদি এটি করা হতো তাহলে অত্যন্ত আরো ভালো হতো, যেহেতু এখান থেকে এখানে বিভিন্ন জায়গায় শুক্রবার দিন এবং অন্যান্য দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন দেখতে আসে। অতএব আমি মনে করি এই মসজিদটির ব্যাপারে সরকারের আরো দৃষ্টি দেওয়া উচিত এবং আরো সহযোগিতা করা উচিত। আর্থিকভাবে আরো সহযোগিতা করলে এই মসজিদটি আরো দীর্ঘদিন টিকে রাখা সম্ভব হবে। তো